হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিমম সেন্ড ফুডে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ আমি শেয়ার করবো আপনাদের কাছে সাথে আমার ছোট ছেলে রায়ান, রায়ানের বার্থডে ছিল, তারই কিছু কিছু অংশ শেয়ার করব, আর বার্থডেতে আমি কী কী করেছি তাই একটু শেয়ার করবো। আশা করি আপনাদের ভালো লাগবে। কাকাও বাচ্চা পার্টি এই ছিল রায়ানের বার্থডে। স্বল্প পরিসরে সবই খাবার করেছি, শুধু নিজেরাই করার জন্য মা বাবাদের প্রাপ্য থাকে, মানে ইচ্ছা থাকে যে অন্তরটা একটু আনন্দে থাকে। বার্থডে তো তাদের স্পেশাল একটা। আর কি বলবো, ল্যাপটপে কাজ করছিলাম, মেহেদি পড়তে ইচ্ছে করছিল, লামহা আসছে তাই ভাবলাম যেটা মেহেদি পড়ি। আর এদিকে ভুনা খিচুড়ি রান্না করা হয়ে গেছে। খিচুড়িটা অনেকবারই আমি দেখেছি তাই আমি এটা দেখালাম না। খিচুড়ির রেসিপি আছে আমার চ্যানেলে। আর এখানে ডিম ভুনা আলু দিয়ে সাথে ছিল আচারের তেল, খুবই টেস্টি হয়েছিল। আর এদিকে আমি একটু সেমাই রান্না করব। লম্বা সেমাইটা আমি এক প্যাকেট নিয়েছি, এটাকে প্যাকেটে একটু গুঁড়ো করে প্লেটে নিয়ে আর একটু ছোট করে নিচ্ছি, কারণ এই লম্বা সেমাইটা একটু ছোট করে না নিলে যখন করতে যাওয়া হয় তোমার ভেঙে ভেঙে পড়তে থাকে। আর খাওয়ার সময় একটু অস্বস্তি বোধ হয় লম্বা থাকলে বেশি, চামচ থেকে বারবার পড়ে যেতে আমি এটাকে ছোট ছোট করে নিই। আমার হাতে মেহেদি কালারটা অনেক সুন্দর আসছে, আমার ভালো লাগছে দেখে, অনেকদিন পর মেহেদি পরেছি। সেমাইয়ের ভিতরেও শক্ত শক্ত সেমাই জট লেগে থাকে। আর আমি এতে 1.5 কেজির উপরে হবে দুধ নিয়েছি, খাঁটি গায়ের দুধ। এই দুধে আমি এলাচি দারচিনি দিয়ে চিনি দিয়ে জাল করে নিয়েছি, দুধটা একটু ঘন করে নিয়ে আসতে হবে। আর এতে আমি ডিপ্লোমা যে দুধের প্যাকেটটা আছে একটু ক্রিমি ভাব আসার জন্য এখানে আমি 1 কাপের মতো ডিপ্লোমা দুধের গুঁড়ো দিয়েছি। আর এই সেমাইটাকে আপনারা মানে একবারে ঢেলে না দিয়ে আস্তে আস্তে করে বারে বারে দিবেন, আর একটু নাড়া দিবেন যাতে আর সেমাইটা খুব বেশি ফোটানো যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। মানে এক কি দুইটা বলক আসলেই নামিয়ে ফেলতে হবে, তারপর ঢাকা দিয়ে রাখবেন। দেখুন সুন্দর একটা সেমাই, পারফেক্ট একটা সেমাই রেডি হয়ে যাবে। আমি সেমাইটাকে ভাজিনি, আপনারা চাইলে ভেজে নিতে পারেন। এটা ভাজা ছাড়াও খাওয়া যায়, মানে সেমাইটাকে একটু ভেজে নিলে রান্না করলে এক টাইপের হয়, আর এটা ভাজা ছাড়া করলে এই টাইপের মানে অন্যরকম একটা টেস্টি হয়। দুইটা দুই ধরনের টেস্টি, খুব বেশি ডিফারেন্স না, খেতে প্রায় কাছাকাছি লাগে, ভালো লাগে। আর সময়টা আমি যেহেতু আস্তে আস্তে দিচ্ছি তাই সময়টা এমনিতেই সেদ্ধ হয়ে গেছে, খুব বেশি মানে আবার জ্বাল দেওয়ার প্রয়োজন নেই। এক প্যাকেট সেমাই আপনারা মিনিমাম 2.5 কেজি 2 কেজি দুধ হলে একেবারে পারফেক্ট হয়,
কারণ দুধটা জাল দিয়ে একটু ঘন করতে হয়। শাবাটা আমার তৈরি হয়ে গেছে, এতে আমি যে ডিপ্লোমা পাউডার দুধটা দিয়েছি একটু ছড়া ছড়া হয়ে আছে, গরম দুধে ঢেলেছি তাই খুব বেশি মিশেনি, এতে সমস্যা নেই, এটা খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। এই হলো আমার সেমাই, ভাবলাম যে ছেলের জন্য একটু সেমাই রান্না করি, যেহেতু এত কিছু করবো না, কোনো কিছু করা হচ্ছে না। রায়ান ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠেই চাচ্ছিলাম যে একটু সেমাই খাক, যদিও সে সেমাইটা খায়নি, এক দুই চামচ খেয়েছে, খেতে চায় না। আর এতে আমি কিশমিশ এবং কাঠবাদাম অ্যাড করব। কিশমিশটা দিয়ে ছিটিয়ে দিয়ে কাঠবাদামটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি খোসা ছাড়িয়ে কুচি কুচি করে নিয়েছি। দেখতেও ভালো লাগছে, খেতেও অনেক মজা হয়েছে। আমি কাঠবাদাম কুচিটা ছড়িয়ে দিলাম, আপনারা চাইলে এখানে কাজু বাদাম, আপনাদের আপনার আপনার আপনাদের পছন্দ মতো বাদামও ইউজ করতে পারেন, ঘরে যা থাকে আর কি। আমার ঘরে কাঠবাদাম ছিল তো কাঠবাদামটা দিলাম আর কিশমিশ দিয়ে দিলাম। পারফেক্ট সেমাই রেডি, এটা খেতে খুবই টেস্টি, অবশ্যই এটা ট্রাই করবেন। আর এই হলো রায়ানের বার্থডের জন্য হালকা পাতলা খাবার, লাড্ডুটা আমি কিনে এনেছি। আর সমোসা, সিঙ্গারা এনেছি, কেকটা দেখতে খুবই সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।